Assalamualaikum বন্ধুরা IT গর বাহার বাংলায় আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি একটি মাইক্রোফোনের রিভিউ এবং আনবক্সিং নিয়ে এসেছি সেটা হলো বন্ধুরা একটি কনডেন্সার মাইক্রোফোন যারা সাধারণত কনডেন্সার মাইক্রোফোন সম্পর্কে জানেন তারা হয়তো প্রথমে বুঝতে পেরেছেন বন্ধুরা এর পূর্বে আমি দুটি মাইক্রোফোন রিভিউ করেছিলাম এটা হলো হ্যাভিডের M60 এবং M80 মাইক্রোফোন ওগুলো সাধারণত একটু নরমাল মাইক্রোফোন তো যারা একটু হাই টোন রেকর্ডিং বা অডিও করতে চান তাদের জন্য এই মাইক্রোফোনটি একটি বেস্ট লো বাজেটের ভিতর একটি বেস্ট মাইক্রোফোন যারা নতুন ইউটিউব করতেছেন এবং যারা অথবা একটু ঘরে গুনগুন করেন বা গান রেকর্ডিং করতে চান তাদের জন্য এই মাইক্রোফোনটি একটি বেস্ট মাইক্রোফোন এটির মডেল হলো 100 এটা 700 এবং 800 টো পাওয়া যায় তবে 700 এবং 800 ইউজ করার জন্য আপনাকে প্যান্থম বক্স ইউজ করতে হবে তো এটাতে ইউজ করলে ভালো সাউন্ড পাওয়া যায় তবে না করলে কোনো সমস্যা নেই তো বন্ধুরা এই মাইক্রোফোনটি আজকে আমি সম্পূর্ণ রিভিউ করে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এটা ব্যবহার করবেন ম্যানুয়ালি আমি দেখাবো তো বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটিতে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন আমার আপডেট ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে থ্যাংকস তো বন্ধুরা আসুন মাইক্রোফোনটি আমরা আনবক্সিং করি বন্ধুরা আনবক্সিং এর শুরুতে দেখতে পাচ্ছেন এখানে একটি ফোম দেওয়া আছে যেটা হলো আপনার মাইক্রোফোনটি ড্যামেজ থেকে রক্ষা করে তো বন্ধুরা এরপরে একটি ইউজার ম্যানুয়াল দেওয়া আছে যেহেতু এটাতে দুইটি ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে একটি হলো চাইনিজ এবং একটি ইংলিশ দেওয়া আছে যেহেতু এটি চাইনিজ প্রোডাক্ট অফকোর্স চাইনিজ প্রোডাক্ট সেজন্য এটা চাইনিজ এবং ইংলিশ উভয় ভাষা দেওয়া আছে ম্যানুয়ালটি দরকার নেই আমি আপনাদেরকে ডিটেলস আলোচনা করে জানাবো বন্ধুরা প্রথমে আমরা যে প্রোডাক্টটি পেয়েছি সেটা হলো একটি ফোম এটা মাইক্রোফোনের নয়েজ রিমুভ করতে সাহায্য করে যেমন সাধারণত আমরা একটা ফ্যান চলে শো 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 শব্দ হয় বা বাতাসের শব্দ হয় এই শব্দটি এটি রিমুভ করতে সাহায্য করে ওকে এরপর বন্ধুরা আছে একটি মাইক্রোফোন হোল্ডার ওকে বন্ধুরা একটি মাইক্রোফোন হোল্ডার আছে যেটি মাইক্রোফোনটাকে হোল্ড করে রাখবে বা আটকিয়ে রাখে স্ট্যান্ডের সাথে এটা আপনারা যে কোনো দিকে এটা সেট করে নিতে পারেন একটি স্ট্যান্ড লাগবে এটা সেট করার জন্য বা আপনারা চাইলে মিনি ট্রাইপড ইউজ করতে পারেন এটি সেট করার জন্য তো বন্ধুরা এরপরে আছে একটি 3 মিটার লম্বা একটি কেবল আছে যেটা দুইটি মাথা আছে একটি মাথাতে আছে আপনার একটি কনডেন্সার পোর্ট যেটা মাইক্রোফোনে ইনপুট করার জন্য আর অপর পাশে আছে একটি 3.5 mm জ্যাক যেটি আপনার কম্পিউটারে রেকর্ডিং করার জন্য কম্পিউটারে অডিও পোর্টে রেকর্ডিং পোর্টে দিতে হবে এবং এটি মাইক্রোফোনটিকে পাওয়ার দেওয়ার জন্য একটি ইউএসবি পোর্ট ওকে বন্ধুরা কেবলের পাশে এখন দেখে আর কি আছে বন্ধুরা এরপর আছে শুধু মাইক্রোফোনটি ওকে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি ডিজাইন করা মাইক্রোফোন আমরা বক্সটি বন্ধুরা পাশে রেখে দিই দেখতে পাচ্ছেন একটি চমৎকার ডিজাইন করা মাইক্রোফোন গোল্ডেন এবং ব্ল্যাক কম্বিনেশনে খুব চমৎকার একটি ডিজাইন করা মাইক্রোফোনটি এটার সাথে সামনে দেখতে পাচ্ছেন বন্ধুরা দুইটি সুইচ আছে একটি হলো ইকোলাইজার সুইচ আপনারা জানেন যারা সাধারণত অডিও নিয়ে কাজ করেন ইকোলাইজ সেট করার জন্য এই সুইচটি দেওয়া আছে এবং ভলিউম আপ এন্ড ডাউন করে আপনারা এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনাদের সুবিধা মতো তো বন্ধুরা এই মাইক্রোফোনটি বিশেষত গুণ হলো যে এটা আপনি সাধারণত এইভাবে রেকর্ডিং করতে পারবেন এটা ফ্রন্ট সাইড এটা এবং ব্যাক সাইড এটা সরাসরি রেকর্ডিং করা যায় না তো বন্ধুরা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দিয়ে আপনি এটা রেকর্ডিং করতে পারবেন এটার জন্য একটি ফিল্টার আপনার যে জিনিসটি দেওয়া আছে এই ফোমটি এটাতে সেট করতে হয় সেট করলে বন্ধুরা ফার্স্টে আমরা যেটা বলেছিলাম এই ফোমটির কাজ হলো এটা আপনার নয়েজটা কিছুটা রিমুভ করে বাতাসে যে নয়েজ আউট নয়েজটা আছে অনেকটা রিমুভ করে তো বন্ধুরা এইখানে এখন আমরা মাইক্রোফোনটি আমাদের হোল্ডারে সেট করব তো এটার জন্য বন্ধুরা এখানে একটি ক্লিপ সিস্টেম দেওয়া আছে ক্লিপটিকে আমাদের প্রেস করতে হবে এভাবে ঠিক এইভাবে চাপ দিয়ে পরে আমাদের মাইক্রোফোনটিকে এটাকে বসাইতে হবে আপনারা আপনাদের সুবিধা মতো এটা উপর নিচ যতটুকু প্রয়োজন বসিয়ে নেবেন এবং এটাকে আপনার এভাবে সেট করে নিতে পারেন সেট করে ঠিক এভাবে কথা বলতে পারবেন আপনারা সামনে থেকে অথবা যদি এই দিকে কথা বলতেন তাহলে মাইক্রোফোনটাকে অবশ্যই ঘুরিয়ে নিতে হবে বা এভাবে ঘুরিয়ে নিতে হবে তো বন্ধুরা এটা এভাবে কথা বলার জন্য বেস্ট তো বন্ধুরা এরপর যে কাজটি করতে হবে তারটি যথেষ্ট লম্বা এটি আপনাকে এইখানে পোর্টে দেখতে পাচ্ছেন তিনটি পোর্ট আছে এটা মাথা তিনটি দেওয়া আছে এটা এভাবে অ্যাডজাস্ট করতে হবে ওকে ক্লিপ হয়ে গেল দেখতে পাচ্ছেন একটা শব্দ হয়েছে মানে সেট হয়ে গেল তো বন্ধুরা নেক্সট টাইম যে দুইটা পোর্ট আছে সেটা তো ফার্স্টেই বলেছি এটা মাইক্রোফোনটিকে যেহেতু কোনো এক্সট্রা ব্যাটারি দেওয়া নেই ব্যাটারির ব্যবস্থা নেই মানে এটার সাউন্ড পেতে হলে অবশ্যই আপনি এটা একটি বিদ্যুৎ সাপ্লাই দিতে হবে যেটাকে ভোল্টেজ সাপ্লাই করবে আপনার ইউএসবি পোর্টের মাধ্যমে আর 3.5 mm জ্যাকটি আপনাকে অডিও রেকর্ডিং এর জন্য সহায়তা করবে তো বন্ধুরা যারা আরো সাউন্ড ফ্রি রেকর্ডিং চান তাদের জন্য আরেকটি প্রোডাক্ট আছে এটার সাথে বন্ধুরা তার আগে বলে নিই এই মাইক্রোফোনটির প্রাইস আপনারা পূর্বে ছিল 2500 টাকা করে এখন আপনারা 2000 থেকে 2200 টাকার মধ্যে কিনতে পারবেন তো বন্ধুরা আর যেটা বলছিলাম যে আপনারা যারা আইটু
নয়েজ ফ্রি রেকর্ডিং করতে চাও তাদের জন্য আরেকটি পপ ফিল্টারের ব্যবস্থা আছে। ওকে বন্ধুরা, পপ ফিল্টারটি, এই পপ ফিল্টারটির কাজটা হলো আপনার, আমরা সাধারণত যে কথা বলার সময় আমাদের মুখ থেকে বাতাসের ধাক্কা সাধারণত মাইক্রোফোনে লাগে, যেমন ফ বা ফুফু এইসব বলার জন্য যে বাতাসটা সাধারণত লেগে যায়, এটা খুব শুনতে খুব বাজে শোনা যায়। তো সেই বাতাসটিকে বা সেই নয়েজটিকে রিমুভ করার জন্য এই পপ ফিল্টারটি, বন্ধুরা পপ ফিল্টারটি আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওকে বন্ধুরা, এই হলো পপ ফিল্টার, পপ ফিল্টারের একটি প্যাকেট আছে এই বন্ধুরা। এটা খুবই ফ্লেক্সিবল একটি ফিল্টার, এটা আপনি যেভাবে ইচ্ছে আপনি সেট করে নিতে পারবেন, যে কোনো একটি স্টেনে এটা এখানে স্ক্রু আছে, স্ক্রু করে সেট করে নিতে পারবেন। যেমন মাইক্রোফোনে আপনি সামনে এটা সেট করবেন, আপনি কথা বলবেন তখন আপনার এই জিনিসটা এখানে মাইক্রোফোনে থেকে বাধা প্রাপ্ত করবে। তো বন্ধুরা, এই ফিল্টারটি আপনার 550-600 টাকার ভিতর কিনতে পারবেন, খুবই চমৎকার একটি পপ ফিল্টার স্টুডিও স্টাইলে। তো যারা বন্ধুরা সাধারণত গান করতে চান বা ইউটিউবে রেকর্ডিং করার জন্য ভালো একটি মাইক্রোফোন খুঁজছেন, আমি বলবো এই মাইক্রোফোনটি খুব বেস্ট একটি মাইক্রোফোন। তো বন্ধুরা, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।